আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। নাদিয়া রান্নাঘরে আপনাদের আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি। তারপর এখানে নর্মাল পানি দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা পরিষ্কার হয়ে যায়। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে 90% সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানোর পরে ভেতরের গরম ভাবটা যেন না থাকে সেজন্য একটি ঝরানো পাত্রে ছড়িয়ে দিয়ে খুব দ্রুত ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে রাইসটা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে, তাহলে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে থাকবে। এবার একটি পাত্রে 1/4 কাপ ঘি দিয়ে তাতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। আমি এখানে 1/2 কাপ বাঁধাকপি কুচি, 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ বরবটি কুচি ও 5-6টা ফালি করা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। হালকা ভাজার পর সবজিগুলো এক পাশে রেখে 2টি ডিম দিয়ে স্ক্রাম্বলড করে নিব। তারপর সবজি ও ডিম একসাথে মিক্স করে নিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন সবজিগুলো বেশ কচকচে রয়েছে, বেশি সিদ্ধ করা যাবে না। সবজিগুলো কচকচে অবস্থায় থাকতে আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে দিতে হবে। আগে থেকে বের করে টেম্পারেচার কমানোর কোনো প্রয়োজন নেই। তারপর আমি এতে 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে ফ্রাইড রাইসটা তৈরি করতে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।